সুপ্রিয় দর্শক হক গেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজকের থামের এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে অপরাজিতা এই জায়গাটা এমন একটা জায়গাতে আমি রেখে ভিডিও করছি যেখানে শুধু গাছটি দেখা যায় না তার চারপাশে যে আমার ছাদ বাগানে যে প্রচুর গাছ আছে সে সমস্ত কিছুই দেখা যাচ্ছে বলে গাছটা প্রতীয়মান হচ্ছে না স্পষ্টভাবে সে যাই হোক একটু দেখার চেষ্টা করুন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টাও করছি গাছটি আর কিছুই নয় একটা এই অপরিতা গাছ এই যে একটা পনেরো লিটারের একটা মোটামুটি টব আর কি বাল্টিনের মতো সেখানেই এই গাছটি বসেছি এই গাছটি বলাটা হয়তো একটু অতুক্তি হয়ে গেল কারণ হচ্ছে গাছটা বসানো আছে আমার তিনটা এইটা এইদিকে যেমন বসিয়েছি আমার সেটা হচ্ছে নীল জবা এইটা হচ্ছে এটা হচ্ছে খানিকটা গ্যাভা কালার বা বেগুনি কালার আর এটা সাদা তো এখন ঘটনা হচ্ছে গাছে কিন্তু ফুল দেখতে পাচ্ছি এই বেগুনি কালারটা এটা কিন্তু মাল্টিপেটাল আর যেটা পাচ্ছি এইদিকে সেটা হচ্ছে সিঙ্গাল পেটালের নীল জবা তো এই কণ্ঠ কিন্তু এর আগেও আমি কদিন মানে খুব বেশি হলে দশ দিন বা বারো দিন আগে আমি কিন্তু এই গাছের ভিডিও নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে আজকে যে একটু সামান্য পরিমাণে খাবার দিচ্ছি এর কতটা এ কার্যকরী হয় সেটা আমি খুব শিগগিরই দু সপ্তাহের মধ্যেই আপনাদের সামনে ভিডিও হাজির করব আমি আজকে একটু সময় পেয়েছি তাই আজকে আপনাদের সামনে আমি ভিডিওটি পরিবেশন করতে শুরু করলাম তো বন্ধুরা দেখুন একেবারে গোড়ার দিক থেকে শুরু হয়েছে ফুরতে ফুল এখানে আছে এখানে আছে এখানে আছে এইটা আছে অনেক একাধিক ফুটেছে একটু খোলসাগর দেখি এবং এই সাইডেও ফুটেছি যাই হোক যাচ্ছি না আমি তো এইটা কিভাবে করলাম একটু আলোচনা করি এটা একটা কাঠের বাঁশের একটা বাতা আছে আর কি সেটাকে রাউন্ড ফিগার ওভাল টাইপের ওভাল টাইপের করে বসে দিয়েছি এখানে যারা শহরে থাকেন তারা হয়তো বাঁশের এই বাতা ম্যানেজ করতে পারবেন না ওদেরকে আমি বলেছিলাম যে আপনারা বাড়িতে যে কাউন্সেলিং ওয়ারিং করে যে গোল পাইপগুলো হয় পলি পাইপগুলো সেই পাইপগুলো দিয়েও করলেও কিন্তু খুব ভালো হবে যাই হোক কাঠাও বুঝতে পারেন মাটি অবশ্যই খুবই হালকা মাটি করবেন কারণ এ জল জমা একেবারেই পছন্দ করে না জল খুব প্রয়োজন মনে করে কিন্তু জল জমা জল নয় কাজে ওয়েল ড্রেনেজ অবশ্যই বসাতে হবে টপ অবশ্যই একটু বড় নেবেন যদিও গাছটা ছোট আছে বা বয়স কম বলে আমি এখানে মোটামুটি পাঁচ ইঞ্চি এখনও ফাঁকা রয়েছে মানে ধীরে ধীরে আমি খাবার দেব এই সেপ্টেম্বর মাস নাগাদ খাবার দেব একবার জৈবিক খাবার বেশি করে তার তখন এটা অনেকটাই ভরে যাবে তো যাই হোক সেরিয়ে যাচ্ছে না এখন আমি কেন ভিডিওটা নিয়ে আসলাম আসলে আমি সেদিন দেখেছি মাত্র একটিখানা খানা ফুল আর ফুল দেখাতে সেরকম আপনাদের পারেনি খুব একটা যার জন্য আজকে যে অনেকগুলো ফুল আছে সেই ফুলগুলো দেখাচ্ছে এবং ধীরে ধীরে এটা সংখ্যা যে বাড়বে আগে আগামী দু তিন সপ্তাহ পরে আবার আমি নিয়ে আসবো আপনাদের সামনে এই ভিডিওটা এখনকার কি কাজ এখনকার কাজ হচ্ছে এই যে অতিরিক্ত যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে যেগুলো ঝুলে আছে সেদিক দিকশে একটুখানি আমাকে করতে হবে কি এরকম চার সাইডে একে পেঁচিয়ে দিতে হবে বা সুতো দিয়ে বেঁধে দিতে পারেন কিংবা ডগা কেটে আপনি পুড়িং করতে পারেন যাতে আরও বেশি ঝাঁকালো হয় আরও বেশি ফুল ফোটে আর অন্য অন্য পরিচর্যা বলতে যেমন আপনার এই ফুলগুলো থাকার পরে এরকম মূর্ষে যায় বা বিবর্ণ হয়ে যাবে আজ ধীরে ধীরে তার চাইতে আপনি নখ দিয়ে বা কাচি দিয়ে এই যেগুলো বিবন্ন হয়ে যায় সেটাকে কেটে ফেলে দেবেন এই হচ্ছে সেন কাজ গাছে প্রচুর কুড়ি আসছে এবং এটা ধরন হচ্ছে প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা পর্ব বলতে আপনি পর্ব নিশ্চয়ই বুঝেন যেখান থেকে গাছের পাতাগুলো বেরোয় সেগুলো পর্ব বলি এই প্রত্যেকটা পর্বে পর্বেই কিন্তু এর ফুল বের অন্য জায়গা থেকে এর ফুল বের হয় না কাজেই এখানে নাইট্রোজেন জাতীয় খাবারটা খুব বেশি দেবেন না খুব সামান্য দেবেন গাছটা যেহেতু একেবারে কচি গাছ এমনিতেই বৃষ্টি জল পেয়ে এর বৃদ্ধি অনেক দ্রুত হবে যতটা পারবেন ব্রাঞ্চ তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি যে এই বৃষ্টির সময় অনেকটা তলার দিকে যদি পাতা হলুদ হয় তাহলে আপনি দুশ্চিন্তা করবেন না কিন্তু ওপর দিকে পাতা যদি হলুদ হয়ে যায় বা বিপন্ন হয় এবং এইটা হয়েছে তো এরকম পাতা হলে আপনাকে বুঝতে হবে যে হয় টবে হয় অতিরিক্ত জল জমে যাচ্ছে অথবা ক্রোফিলের অভাব পড়েছে যে কোনো কারণে হোক তাইলে এখানে আপনাকে সেটাও চিন্তা করতে হবে ঘন সবুজ করে রাখার জন্য আর তার জন্য আমি দেবো অ্যাপসাম সল্ট আর অতিরিক্ত ফুল আমি দেখতে চাইছি আপনাদের দেখাতে চাইছি তাই আমি দেবো এখানে নাইট্রোজেন জাতীয় একটি খাবার তো শুধু পটাশ দিলেও হবে বা সব ডিএপি সরাসরি দেবেন না কারণ ডিএপিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ওটা বাদ দিয়ে আপনি দেবেন পটাশযুক্ত তবে আপনার চাইলে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন সেটাও দিতে আমি দিয়েছি তো আমি এই খাবারটা এখানে দিয়ে দেবো অ্যাপসামসল্ট সাদা রঙেরটা যেটা গাছের পাতা প্রচুর পরিমাণে সবুজবও করবে আর যেটা একটু পিঙ্ক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে প্রচুর ফুল ফুটবে গাছের কাঠামো তৈরি করবে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে গাছের একেবারে সরাসরি গাছের গোড়াতে দেবো না আমি যেখানে গাছ নেই সেখানে আমি এটা দিয়ে দিলাম যদি সম্ভব হয় একটু নিরানি দিয়ে যদি এইটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে আরও ভালো হয় এই যে একটুখানি এভাবে খুব নরম মাটি একেবারে আগেই বলেছি হালকা মাটি কারণ এখানে আমি প্রচুর পরিমাণে কোকোপিট দেওয়া আছে এবং বালি দেওয়া আছে যাতে ওয়েল ড্রেনেজ থাকে দিয়েছি আমি এখানে একদম দশ মাটি সিঙ্কুজি পন্ডাস আমি গত সপ্তাহে দিয়েছিলাম আপনারা দেখেছেন কাজে নিমখোল এসব দিয়ে দেওয়া দরকার নেই জাস্ট এটা আমি দু সপ্তাহ পরে আবার কারণ এই যে কেমিক্যাল ফার্টিলাইজার যে পড়লো যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এদের কার্যক্রমের মেয়াদ হচ্ছে আপনার পনেরো দিন আপনি কুড়ি দিন আগে এটা কোনো মতেই দুবার দেবেন না কুড়ি দিন পর পর গ্যাপ করে দেবেন বা মাসে একবার দিতে পারেন সেটা আপনার নির্ভর করছে গাছের কন্ডিশনের উপর এই হচ্ছে ব্যাপার আর দিন যদি ভালো হয় রোদ রোদ জল দিন হয় তাহলে আর্লি মর্নিং কিংবা সন্ধ্যাবেলা একবার নিম মহিলা স্প্রে করে দিন ব্যাস এতটুকুই করে থাকুন আগামীতে আরও একটা নতুন ঝলক দেখাবো আপনাদের এই গাছের উপরে সেই ছবি দেখতে হলে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন দুপুর একটাই নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন আর এতটুকুই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ